নমস্কার বন্ধুরা আপনি দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সবার জন্য খুবই খুশির খবর বর্তমানে কিন্তু পোস্ট অফিসের জিডিএস এর তরফ থেকে বর্তমানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে যেখানে পোস্ট রয়েছে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এর অফিসের নোটিফিকেশন নিয়ে আগের ভিতরে আমি দেখিয়ে দিয়েছি সেটা যদি না দেখে দেখেন তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে খুব সহজে সেই ভিডিওটা দেখতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখব যে ব্রাঞ্চ মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য আপনি কি যেভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলসেনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো অনলাইন আবেদনের জন্য পোস্ট অফিসের অফিসিয়াল অফিসে চলে আসবেন চলে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে বাইশ পাঁচ দু হাজার তেইশ এবং এর লাস্ট ডেট কিন্তু এগারো ছয় দু হাজার তেইশ এর মধ্যে আপনাকে আবেদন কিন্তু করতে হবে এবার এখানে বলা হয়েছে যে আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে এখানে ডাইরেক্ট কিন্তু অনলাইন আপনি অ্যাপ্লাই করতে হবে কিন্তু যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো যারা কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন কিন্তু যারা নতুন তারা কিন্তু রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে তো আমার আগে থেকে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আছে সেই জন্য কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশান কিন্তু আমি ক্লিক করব এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অ্যাপ্লাই অপশন বেরোবে সেই অ্যাপ্লাই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর যে আপনার আগে থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা বসিয়ে এখান থেকে সার্কেল অপশানে ক্লিক করে এখান থেকে সার্কেলটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন তারপর কিন্তু স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই জন্য ওকে করে দেবেন এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন ঠিক আছে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এরপর কী করবেন ক্যাপচারা এখানে ফিল করবেন ক্যাপচারা ফিল করে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে ক্যাপচারা ফিল করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে এরপর কিন্তু প্রথম আপনাকে অ্যাড্রেস কিন্তু বসাতে হবে তো অ্যাড্রেস বসানোর জন্য এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার স্ট্রিট ভিলেজ পঞ্চায়েত পিনকোড বসিয়ে দেবেন এবার যে পারমানেন্ট অ্যাড্রেস জায়গায় এই যে অ্যাড্রেসটা বসালেন এই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন মারবেন ঠিক ছিল মারার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস বসাতে হবে তো সেই জন্য প্রথমে আপনি কী করবেন বোর্ড আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন এখান থেকে বোর্ডটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে বোর্ডটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর আপনার যেটা করতে হবে যে সিলেট রেজাল্ট টাইপ এখানে রেজাল্ট টাইপ অপশন ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে মার্কস সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে এবং যে প্রথম সাবজেক্ট এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট নেবেন এবং এই যে সাবজেক্টটা এখানে কিন্তু আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন এখানে সঠিকভাবে আপনি বসে কিন্তু দিবেন ঠিক আছে এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যে অপশনাল যে সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু আপনি জিরো বসিয়ে দেবেন ঠিক আছে এখানে জিরো কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন জিরো বসিয়ে দেওয়ার পর আর কোন কিছু করা দরকার নেই তারপর কিন্তু আপনি ডাইরেক্ট নিচে দিকে আসবেন ঠিক আছে এখানে জিরো বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসার পর সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে সমস্ত দেওয়ার পর তারপর সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনাকে ডিভিশন কিন্তু সিলেক্ট করতে হবে কোন ডিভিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান এখান থেকে ডিভিশন কিন্তু লিস্ট দেওয়া রয়েছে কোন কোন ডিভিশনের জন্য এখানে রিকোয়ারমেন্ট রয়েছে এখানে ডিভিশনের কিন্তু নামগুলো দেওয়া রয়েছে এবার আপনার নেয়ারের যে ডিভিশন রয়েছে অথবা আপনি যেই ডিভিশনের জন্য আবেদন করতে চান সেই ডিভিশন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো ডিভিশনটা সিলেক্ট করে সঙ্গে সঙ্গে এই ডিভিশনের আন্ডারে কতগুলি পোস্ট অফিস রয়েছে আপনার সেখানে হয়ে গেল এরপর কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো কোনটাকে আপনি এক নম্বর দু নম্বর রাখতে চান এখান থেকে আপনি কিন্তু সেটা আপনি প্রিফারেন্স কিন্তু আপনি বসাতে হবে ঠিক আছে যে কোনটা এক নম্বর দু নম্বর বা তিন নম্বর চার নম্বর কোনটা রাখতে চান এখান থেকে আপনি কিন্তু সেটা আপনি বসিয়ে নিতে হবে ঠিক আছে তো সেই মতো আপনার যে নেয়ারে যে ডিভিশন রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি যেই ডিভিশনের জন্য আবেদন করতে চান সেই ডিভিশনটা কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন আপনার যদি যেই ডিভিশনে আপনি বসবাস করেন সেই ডিভিশনের নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনি নিয়ারেস্ট যে ডিভিশনটা সেটা কিন্তু আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন এবং এই যে এখানে পোস্ট যে দেওয়া রয়েছে এখানে আপনি জেনারেল ও বিসি এস সি এখানে কিন্তু দেওয়া রয়েছে এবার আপনি যেই ক্যাটাগরি হয়ে থাকেন না কেন সেই ক্যাটাগরিটা আপনি এক দুই আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনি যেই ডিভিশনের জন্য আবেদন করতে চান সেই ডিভিশনটা সিলেক্ট করে আপনি কিন্তু এক নম্বর দু নম্বর প্রিফারেন্স আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর আপনার যেটা করতে হবে তারপর কিন্তু আপনি নিচে দিকে আসবেন ঠিক আছে এখান থেকে ডিভিশনটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনারা কিন্তু প্রিফারেন্সটা আপনি বসিয়ে দিলেন এক নম্বর দু নম্বর করে বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে ডিক্লেশান এখানে ডিক্লেশান কিন্তু আপনি ঠিক চিহ্ন মারতে হবে ঠিক আছে এখানে সঠিকভাবে সব কিছু ডিটেলস বসিয়ে নেওয়ার পর আপনি ডিক্লেশান ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে আপনি সাবমিট কিন্তু করে দেবেন ঠিক আছে বোঝা গেলো ক্লিয়ার সাবমিট করে দেওয়ার পর এখানে কিন্তু ডাটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে সরাসরি পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে যারা সি এস টি তাদের জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না তারা সাবমিট করে দিলেই তারপর কিন্তু প্রিন্ট অপশান চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন কিন্তু যারা জেনারেল ও তার তাদের জন্য কিন্তু একশো টাকা এখানে পেমেন্ট কিন্তু করতে হবে তো সেই জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করে একশো টাকার পেমেন্ট করে দেবেন পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু প্রিন্ট অপশান চলে আসবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি স্টুডেন্ট আউট কিন্তু করে নেবেন পরের এস্ট বাসে যখন ম্যারি লিস্ট বেরোবে এবার যদি ম্যারি লিস্টে আপনার নাম থেকে থাকে তখন কিন্তু আপনার ইন্টারভিউর জন্য আপনার ডাক পড়বে তখন তো আপনি ইন্টারভিউর জন্য আপনাকে যেতে হবে এবার কোথায় যেতে হবে সেখানে কিন্তু লেখা থাকবে যখন কিন্তু ম্যারি লিস্ট বেরোবে তখন কিন্তু সেখানে লেখা থাকবে যে কোথায় আপনাকে যেতে হবে ইন্টারভিউর জন্য ঠিক আছে তারপরে ইন্টারভিউ দেওয়ার পর তারপরে পাস হয়ে গেলে তারপরে কিন্তু আপনি জয়েন হতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি মাধ্যমে যদি পাস করে থাকেন তাহলে কিন্তু বর্তমান যে পোস্ট অফিসের বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টারের জন্য আপনি খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন তো এই অনলাইন আবেদন নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলশানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকমই এসে নিত ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ